বঙ্গমাতা বঙ্গবন্ধুকে যখনই জেলে যেতেন তখনই তাকে লেখার জন্যে তাগদা দিতেন, সুপারিশ করতেন। শুধু সুপারিশ না, সেই সাথে খাতাও সাদা খাতা এনে পুঁছে দিতেন এবং সরবরাহ করে বলতেন, তুমি কিছু লিখো, তোমার আত্মজীবনী লিখো। বঙ্গবন্ধু তার লিখেন, আমার আবার আত্মজীবনী কী লিখব, কিন্তু নেহরুর কারণে কিছু লিখতে হলো। এই বঙ্গমাতার কারণেই আমরা খুব ভাগ্যবান, আমরা পেয়েছি অসমাপ্ত আত্মজীবনী, আমরা পেয়েছি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, আমরা পেয়েছি কারাগারে রুজ দামছা। এগুলো দেশের দশের অমূল্য সম্পদ। দ্বিতীয় ঘটনা, 7ই মার্চের ভাষণ সম্পর্কে অনেকেই বলেছেন, আমি সেটা যোগ দিতে চাই। 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ ভাষণ, সারা দেশ তার দিকে তাকিয়ে আছে। এটা ছিল বঙ্গবন্ধু জীবনের কঠিনতম পরীক্ষা। আওয়ামী লীগ নেতারা যেটা শুনেছি তখন একমত ছিলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া সমীচীন হবে না, তবে পূর্বশর্ত ঘোষণা করে আন্দোলন চলমান রেখে ইয়াহিয়ার সরকারে চাপে রাখতে হবে। স্বাধীনতার ঘোষণা করলে সামরিক জান্তা রক্তবন্যা বইয়ে দেবে, বইয়ে দেওয়ার সুযোগ পাবে। আবার অন্যদিকে ছাত্র নেতাদের দাবি ছিল, একটি দাবি, স্বাধীনতা অবশ্যই ঘোষণা করতে হবে। আমরা তখন বলে আওয়াজ তুলি, বুট্টের মাথায় মুখ, বুট্টের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, এইটা আমাদের স্লোগান ছিল তখন। কাজেই বঙ্গবন্ধু তখন এই দুই, একদিকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য জোর দাবি, আর আরেক দিকে যে তাহলে রক্তের বন্যা বয়ে যাবে কঠিন সময়ে। কাজেই বঙ্গবন্ধু প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আছেন। পরিস্থিতিকে উদ্ধার করেন বঙ্গমাতা, স্বামীকে জিজ্ঞেস করেন, আই কোট, আপনার মন কি চায়? আপনার মন ও বিবেক যা চায় আজ তাই করুন, ভয়ে পিছে যাবেন না, মনে রাখবেন আপনার পিছনে বন্ধু, সামনে জনতা, আনকোট। বঙ্গবন্ধু তার পরামর্শে মনের কথা সদর্বে গর্জে ওঠেন, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। এই যে আপনার মনে যে কথাটা আছে সেইটা বলে, কারণ উনি বঙ্গবন্ধুকে চিনে, হাড়ে হাড়ে চিনে, এবং বঙ্গবন্ধুর ভবিষ্যৎ, বঙ্গবন্ধুর সব কিছু জানেন। তার প্রেক্ষিতে এই যে একটা সুচিন্তিত আপনার পরামর্শ দিলেন, সেটা আমাদের স্বাধীনতার একটি বড় রকম উপকরণ। ধন্য বঙ্গমাতা, অসংখ্য ধন্য, আমরা এই স্বাধীনতা পেয়েছি আপনার নীরব প্রচেষ্টা, আমরা সেই জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই।